যে কোন গান লিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল নাবিয়া। ভুবন মিলে যায় সুরের রননে, গানের বেদনায় যাই যে হারায়। 92.7 বিগ এফএম এ আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার, 30শে জ্যৈষ্ঠ, 1429 ইংরেজি 14ই জুন 2022। তিথি জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ পূর্ণিমা, নক্ষত্র জ্যৈষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 29 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:17 হয়ে 51 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবারীগণ রাত্রি 6:32 গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি লিখবেন। আর আমাদের ফেসবুক হল স্মরণাগত সৌমিত্র, SHARANAGATA স্মরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 আপনাদের এই সৌমিত্র বসু স্মরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করে। প্রায়শই কথা বলে, কখনো কখনো যে ব্যত্যয় ঘটে না এমনটা নয়। এবারে বলি আপনাদের আজকের অনুষ্ঠানের সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একজন মুনির কথা বলব, অনিমাণ্ডব্য। এই অনিমাণ্ডব্যের যে গল্প, সে খুব অন্যরকমের গল্প, অদ্ভুত গল্প, তার কথা বলব। তারপরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে। তাহলে শুনছেন 92.7 বিগ এফএম এ স্মরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনে অনিমাণ্ডব্য ঋষির কথা নিয়ে। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ স্মরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। আজকে অনিমাণ্ডব্য ঋষির গল্প। আসলে তার নামটা অনিমাণ্ডব্য নয়, ওটা পরে হয়, সেই পরে হওয়ার ইতিহাসটা বলবো আপনাদের। ঋষির নাম ছিল মাণ্ডব্য। অত্যন্ত ধর্মজ্ঞ, সত্যপরায়ণ, তপস্বী মানুষ। তো একদিন তিনি তার আশ্রমের সামনেই একটা গাছের তলায় বসে তপস্যা করছেন, মৌনব্রত অবলম্বন করেছেন। এইভাবে তপস্যা করবার সময় একদিন কতগুলো চোর তাদের চুরি করা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে দৌড়তে দৌড়তে সেই মাণ্ডব্য মুনির আশ্রমের মধ্যে ঢুকে গেল। ওদিকে রাজার রক্ষী পুরুষেরা চোর খুঁজতে খুঁজতে সেই আশ্রমে ঢুকে পড়ল। তো চোরেরা আশ্রমের কোন একটা জায়গায় চুরির ধন লুকিয়ে রেখে নিজেরাও লুকিয়ে পড়ল। তো রাজরক্ষীরা তো কাউকে কোথাও দেখতে পাচ্ছে না, কিন্তু তারা তো দেখেছে যে এই দিক দিয়েই চোরগুলো পালাচ্ছিল। তখন তারা মাণ্ডব্য মুনিকে জিজ্ঞেস করতে লাগলো যে এখানে দেখেছেন কাউকে, জিনিসপত্র নিয়ে, মালপত্র নিয়ে এখানে এখান দিয়ে চলে গেছে বা কিছু দেখেছেন? যতই জিজ্ঞেস করে মাণ্ডব্য তো কোনো উত্তর দেন না, চুপ করে থাকেন, তার কারণ তিনি তখন মৌনি হয়ে আছেন। তো যাই হোক, সেই যে রাজার সৈন্যরা রক্ষীরা, তারা অনেক খুঁজে পেতে সেই চোরেদের ধরে ফেলল। তারা যেখানে মালপত্রগুলো লুকিয়ে রেখেছিল সেটাও ধরে ফেলল। কিন্তু এই ব্যাটা চুপ করেছিল কেন? তার মানে এও চোরেদের সাকরেদ, কিছুতেই বলল না কোথায় আছে, তার নিজের আশ্রমের মধ্যেই রয়েছে চোরেরা। তখন মাণ্ডব্য মুনিকেও ধরে নিয়ে গেল রাজদরবারে। তো রাজা বিচার টিচার করে চোরেদের সঙ্গে মাণ্ডব্য মুনিকেও শুলে চড়াবার আদেশ দিলেন। এবং একজন মহামুনিকে শুলে চড়ানো হচ্ছে তাই নিয়ে এতটুকু ভাবলেন না পর্যন্ত। শুলে চড়ানো হল, চোরেরা সকলে তো শুলে চড়ানোর ফলে মারা গেল, কিন্তু মাণ্ডব্য মুনি সেই শুলে গাঁথা অবস্থাতেও বেঁচে রইলেন। এবারে কি হবে,
কি হবে তা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নি। মরে গেছে, সব ঠিক আছে, কেউ জানেও না ব্যাপারটা। বহু বহু বছর পর ওই রক্ষীরা গেছে ওখানে অন্য কোন দরকারে, গিয়ে দেখে যে আরে এই যে মুনিটা বেঁচে আছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত বেঁচে আছে, কি কাণ্ড। তারা তো দৌড়তে দৌড়তে রাজার কাছে এসেছে, এসে রাজাকে বলেছে যে মহারাজ এর আশ্চর্য কাণ্ড, সেই যে চোরেদের সঙ্গে আপনি একটা মুনি আছে, সেই মুনিটা চুপ করেছিল, চোরেদের সন্ধান বলে দেয়নি, তাকে আপনি শুলে দিয়েছিলেন, সেই বেটা এখনো পর্যন্ত বেঁচে আছে, সেই শুলের উপর বসে আছে। তো রাজা তো তক্ষুনি রাজভবন থেকে বেরিয়ে মান্ডব্য মুনির কাছে গেলেন, গিয়ে দেখলে সত্যি তাই বেঁচে আছে। তখন তিনি সেই মুনির কাছে ক্ষমা চাইলেন। তো অনেক করে ক্ষমা চাইতে মান্ডব্য রাজার প্রতি প্রসন্ন হলেন। তা রাজার আদেশে তখনই তাকে শুল থেকে নামানো হলো, কিন্তু পুরো শুলটা তার দেহ থেকে মুক্ত করা গেল না, শুলের বাকি অংশটুকু কেটে দেওয়া হলো, আর শুলের যে একেবারে আগার দিকটা সেইটা তার দেহের মধ্যে প্রবিষ্ট হয়েই রইল। মান্ডব্যমুনি এই শুলের যে টুকরোটা নিজের শরীরের মধ্যে নিয়েই তপস্যার জন্য নানান জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। এখন অনি শব্দের মানে হচ্ছে শুলের সামনের দিকটা, শুলের যে ছুঁচলো অংশটা। মান্ডব্য এই অনির সঙ্গে যুক্ত হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, তখন তার নাম হয়ে গেল অনি মান্ডব্য, আসল নামটা তো মান্ডব্য ছিল। তো যাই হোক, করতে 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 অনি মান্ডব্য ধর্মের যিনি দেবতা ধর্মরাজের কাছে গিয়ে বললেন যে আচ্ছা আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কেন, এই এই রকম করে আমার পেছনে সবসময় একটা শুলের অগ্রভাগ বিঁধে রয়েছে, এটা কেন কেন কোন অপরাধে বলুন। তো ধর্মরাজ বললেন আপনি ফড়িং জাতীয় একটি পতঙ্গের পেছনে নলখাগড়ার শীষ ঢুকিয়ে দিয়েছিলেন, তার জন্য আজকে আপনার এই দুর্ভোগ। মুনি বললেন ও আচ্ছা 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 আচ্ছা, তা আমি কোন বয়সে এই কাজ করেছিলাম ধর্মরাজ? তা ধর্মরাজ বললেন সে বাল্যকালে। তো মুনি বললেন ধর্মরাজ জন্ম থেকে ১২ বছর পর্যন্ত মানুষ যে পাপ বা অন্যায় করে সেটাকে অন্যায় বলে ধরা হয় না, স্বয়ং দেবতারাও তাতে অন্যায় দেখেন না, আর আপনি তার জন্য আমাকে এই শাস্তিটা দিলেন কি করে, কোন আইনে? আপনি অল্প অপরাধে আমায় গুরুদণ্ড দিয়েছেন, এই অপরাধে আপনি মানুষ হয়ে শূদ্রজনিতে জন্মগ্রহণ করবেন, আর জগতে ধর্ম এবং অধর্মের উৎপত্তি বিষয়ে আমি বয়সের সীমাটাও ঠিক করে দিচ্ছি, জন্ম থেকে ১৪ বছর পর্যন্ত যে দুষ্কর্ম মানুষ করবে তাতে তার অন্যায় অপরাধ হবে না। ১৪ বছর পর্যন্ত সব অন্যায় মাপ, মান্ডব্য মুনির কথা অনুযায়ী। শেষ হল পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত, ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা পাঠের অনুষ্ঠান নিয়ে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করতে বসেছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একসময় আমি ভারত মহাসাগরের উপকূলে পশ্চিম ভারতের মরুখণ্ডে ভ্রমণ করিতেছিলাম। আমি অনেকদিন ধরিয়া পদব্রজে মরুভূমিতে ভ্রমণ করিলাম, কিন্তু প্রতিদিন দেখি আশ্চর্য হইতাম যে চতুর্দিকে সুন্দর সুন্দর হ্রদ রহিয়াছে, তাহাদের সকলগুলির চতুর্দিকে বৃক্ষরাজ বিরাজিত, আর ওই জলে বৃক্ষসমূহের ছায়া বিপরীতভাবে পড়িয়া নড়িতেছে। মনে মনে বলিতাম কি অদ্ভুত দৃশ্য, লোকে ইহাকে মরুভূমি বলে, এই সকল অদ্ভুত হ্রদ ও বৃক্ষরাজি দেখিয়া এক মাস ভ্রমণ করিলাম। একদিন অতিশয় তৃষ্ণার্ত হওয়ায় আমার একটু জল খাইবার ইচ্ছা হইল, সুতরাং আমি ওই সুন্দর নির্মল হ্রদ সমূহের একটির দিকে অগ্রসর হইলাম। অগ্রসর হইবা মাত্র হঠাৎ উহা অদৃশ্য হইল, আর আমার মনে তখন এই জ্ঞানের উদয় হইল যে মরীচিকা সম্বন্ধে সারা জীবন পুস্তকে পড়িয়া আসিয়াছি এ সেই মরীচিকা। আর সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিল
এই সারা মাস প্রত্যহই আমি মরিচিকাই দেখিয়া আসিয়াছি, কিন্তু জানিতাম না যে ইহা মরিচিকা। তারপর দিন আবার চলিতে আরম্ভ করিলাম। পূর্বের মতোই হ্রদ দেখা যাইতে লাগিল, কিন্তু সঙ্গে সঙ্গে এই বোধও হইতে লাগিল যে উহা মরিচিকা, সত্য হ্রদ নহে। এই জগৎ সম্বন্ধেও সেই রূপ। আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর এই জগৎরূপ মরুভূমিতে ভ্রমণ করিতেছি, কিন্তু মরিচিকাকে মরিচিকা বলিয়া বুঝিতে পারিতেছি না। একদিন এই মরিচিকা অদৃশ্য হইবে, কিন্তু উহা আবার দেখা দিবে। শরীর প্রাক্তন কর্মের অধীন থাকিবে, সুতরাং ওই মরিচিকা ফিরিয়া আসিবে। যতদিন আমরা কর্ম দ্বারা আবদ্ধ, ততদিন জগৎ আমাদের সম্মুখে আসিবে। নরনারী, পশু, উদ্ভিদ, আসক্তি, কর্তব্য সব আসিবে, কিন্তু উহারা পূর্বের মতো আমাদের উপর শক্তি বিস্তার করিতে সমর্থ হইবে না। এই নূতন জ্ঞানের প্রভাবে কর্মের শক্তি নষ্ট হইবে, উহার বিষ দূরীভূত হইবে, জগৎ আমাদের পক্ষে একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। কারণ যেমন জগৎ দেখা যাইবে, তেমনি উহার সহিত সত্য ও মরিচিকার প্রভেদ জ্ঞানও দেখা দিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের প্রবন্ধ মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় ভাগ, তার থেকে খানিকটা অংশ পড়ে শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলব গানের পর। বলছিলাম হরিবল্লভের কথা। হরিবল্লভ বলরামের খুড়তুত ভাই, সে যে কটকের সরকারি উকিল, তার কথা বলছিলাম। তো সেই হরিবল্লভ তো ঠাকুরের কাছে এসেছে, এসে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। ঠাকুর এমনভাবে তার সঙ্গে কথাবার্তা বলেছেন যে হরিবল্লভের যে খুব রাগ ছিল ঠাকুরের উপর, এই কি কথা, বাড়ির মেয়েরা পর্যন্ত তার কাছে চলে যাচ্ছে, গিয়ে তার সঙ্গে মিশছে, আলাদা আলাদা করে চলে যাচ্ছে, রাত্রির বেলা চলে যাচ্ছে বাড়ির মেয়েরা। ওই যে সেই বলরামের স্ত্রী দুধ নিয়ে গিয়েছিলেন, এইসব এসব খুব খারাপ, এসব তো হতে পারে না। সেই হরিবল্লভ একেবারে যাকে বলে গলে গেল। তো এইবারে তো চলে যাওয়ার সময় হয়েছে, দক্ষিণেশ্বর থেকে বিদায় নেবেন। তা ঠাকুর বললেন যে আপনি আবার আসবেন, কেমন? হরিবল্লভ তো একবারে ইচ্ছে ছিছে, আমাকে আপনি বলছেন কেন, আমাকে আপনি বলছেন, বেশ আবার এসো, কেমন? আপনাকে বলতে হবে কেন, আমি নিজের টানেই আসব, হরিবল্লভ বলছেন। তো ঠাকুর বলছেন, বললাম অনেক দুঃখ করে জানো, আসলে বলরাম কে অনেকদিন বলেছি যে একদিন যাই, গিয়ে তোমার সঙ্গে একটু দেখা করি, তারপর ভয় হয় পাছে বলো এ কাকে আনলে, এ সমস্ত বলো টলো, সেই জন্য যেতে পারিনি। তা হরিবল্লভ বড় লজ্জিত হলো, ধরা পড়ে যাওয়ার মতন হলো আর কি। তা পাশ কাটাবার জন্য বলল, ওসব কথা কে বলেছে, আপনি কিচ্ছু ভাববেন না, পাশ কাটিয়ে চলে যাবার কোন উপায় নেই, পথও নেই, একেবারে পায়ের ওপরে ঢেলে দিতে হবে নিজেকে, নৈবেদ্য করে দিতে হবে দেহ মন। বড় লোক বলেই তো এইটুকু অহংকার, ঈশ্বর কৃপা না থাকলে খুব বড় লোকও অপদার্থ হয়ে যায়। এই যেমন ধরুন যদুবংশ ধ্বংসের পর অর্জুন তো আর পারল না গাণ্ডীব তুলতে, যখন যাদব রমণীদের দস্যুরা হরণ করে নিয়ে যাচ্ছে, অর্জুন গাণ্ডীব তুলতে পারল না। তো যাবার আগে ঠাকুরের পায়ের ধুলো নিতে গেল হরিবল্লভ, ঠাকুর পা গুটিয়ে নিলেন, কিন্তু হরিবল্লভ ছাড়বার পাত্র নয়, আর তো ছাড়বে না ঠাকুরকে, জোর করে টেনে নিল দুপা, সে ধুলো মাথায় ঠেকাল। শুনছেন ঠাকুরের কথা, ঠাকুর আর হরিবল্লভের কথা বললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো কথা নিয়ে, আমি আপনাদের সৌমিত্র বসু। পায়ের ধুলো সবাইকে দিতেন না, এটা তো আপনারা জানেন, ঠাকুরের পায়ের ধুলো আদায় করবার জন্য জোর জার করতে হতো। তা হরিবল্লভ জোর করেই ঠাকুরের পায়ের ধুলো নিল না, তার অনিচ্ছা ছিল না, অনিচ্ছা থাকলে কি আর সত্যি সত্যি নিতে পারত,
তিনি সত্যি সত্যি হরিবল্লভের ভেতরে সেই মানুষটিকে দেখেছিলেন যাকে পায়ের ধুলো দেওয়া যায়। আর হরিবল্লভ সে পায়ের ধুলো পেয়ে একেবারে নীরোগ নির্মল হয়ে গেল। জীবনের যে চক্রাবর্ত তার মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছিল তার মধ্যে একটা কোনো ধ্রুব বিন্দু দেখতে পেল। ভেবে দেখুন, এসেছিল তো বলরামকে ফিরিয়ে নিয়ে যেতে, নিজেই মাথা পড়ে গেল। সে একটা গল্প আছে, এক বাপ ছেলে খুব মদ খায়, তো বাবা বলছে যে না মদ খাবি না, মদ কিছুতেই খাবি না, মদ খেতে দেব না, বলে খুব তর্জন গর্জন করে, ছেলেকে আটকে রেখে দেয় ইত্যাদি ইত্যাদি করে। তো ছেলে বাপকে বলেছে আচ্ছা ঠিক আছে খাবো না, তুমি একদিন খেয়ে দেখো, হ্যাঁ একদিন খেয়ে দেখো না। তো বলে বাপকে মদ খেতে দিয়েছে, তো বাপ মদ খেয়েছে, খেয়ে তারপর বলছে যে ও তুমি ছাড়ো বাপু, আমি এ জিনিস আর ছাড়ছি না। সেই অবস্থা, বলরামকে ছাড়তে বলে নিজেই একেবারে ঠাকুরের যে অমৃত সুধা পান তার মধ্যে নেমে পড়ে তার মধ্যে ডুবে গেলেন। তা হরিবল্লভ চলে যেতে ঠাকুর বলেন কেমন ভক্তি দেখেছ, হ্যাঁ জোর করে কেউ পায়ের ধুলো নেয়। পরে মাস্টারকে চুপি চুপি বলছেন সেই যে তোমাকে বলেছিলাম না, ভাবে দেখলাম দুজন লোক, একজন ডাক্তার মহেন্দ্র ডাক্তার মানে মহেন্দ্রলাল সরকার, আর একজন লোক এই হরিবল্লভ, তাই দেখো এসেছে, ঠিক এসেছে আমার কাছে। তো হরিবল্লভ আসে মাঝে মাঝে, আবার এসেছে একদিন, এসে মাটির ওপর বসে ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া করছে। সেই হরিবল্লভ যে ঠাকুরের ওপর একেবারে খাপ্পা ছিল বলতে যা বোঝায়। এবারে বলি হরিশের কথা। হরিশ, তার কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। হরিশ ঠাকুরের খুব ভক্ত, তার কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হরিশের হলো প্রকৃতি ভাব, অর্থাৎ মেয়ে মেয়ে ভাব, সে নিজেকে নারী বলে মনে করে, সেই রকম করেই থাকে। তো মেয়েদের কাপড় পরে শোয়ে, নিজের স্ত্রী পুত্র সব ত্যাগ করে এসেছে। তো সে হরিশ কি বলে? হরিশ বলে আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই দক্ষিণেশ্বরে ডেরা নিয়েছি। কেন নিয়েছি? বলে উপায় নেই রে ভাই, উপায় নেই, এইখান থেকে সব চেক পাস করিয়ে নিতে হবে, নইলে ব্যাংকে টাকা দেবে না, এখান থেকে সমস্ত পূর্ণ ফল অর্জন করে নিতে হবে, নইলে শেষ পর্যন্ত কোথাও পৌঁছতে পারবো না। হরিশ হচ্ছে রাগ ও ভক্তির আকড়াধারী। ঠাকুর হরিশকে বোঝাচ্ছেন, আমরাও একটু বুঝি। ঠাকুর বলছেন জ্ঞান কি জানিস, স্বস্বরূপকে জানা হলো জ্ঞান, আর সেই জানার পথে বাধা কি? মায়া, মায়া, মায়াই দেয় না জানতে। হলো যেন সোনা, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সে মাটিটাকে সরিয়ে 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 যদি দিয়ে দেওয়া যায় ভেতর থেকে সেই সোনাটাকে বার করে আনা যায়। ওই মাটিটা হলো মায়া, আর আমার যে স্বরূপ সেইটা হলো সোনা, এই হলো জ্ঞান। ওই মাটিটাকে সরিয়ে ভেতরে সোনাটাকে বার করে আনাকেই বলে জ্ঞান। আর রাগ ভক্তি, রাগ ভক্তি হচ্ছে একটা পোড়ো বাড়ি বন জঙ্গল কাটতে কাটতে একটা নল বসানো ফোয়ারা পেয়ে যাওয়া। মাটি সুরকি ঢাকা ছিল, যেই ঢাকা সরে গেল ফটফট ফটফট করে জল উঠতে শুরু করে দিল। তো যেটা বলছিল হরিশ সম্পর্কে, হরিশ তো দক্ষিণেশ্বরেই থাকে, বাড়িতে যায় না, নিজের স্ত্রী পুত্র ত্যাগ করে এসেছে। তো ঠাকুর থেকে বারবার বলেন যান একবার বাড়ি, যান একবার বাড়ি, যান, তোর বউ খায় না, ঘুমোয় না, খালি কাঁদে, একবারটি তাকে দেখা দিয়ে এলে কি হয়? না 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 না, হরিশ যাবে না, হরিশ মনে মনে কানে আঙুল দেয় যাবে না, যাবে না। ঠাকুর বললেন আচ্ছা কচি মেয়েটাকে একটু দয়া করতে পারিস নে, দয়া কি সাধুর গুণ নয়? ওরে তাকে যদি একটু বোঝাস সে ঠিক বুঝবে।
কিন্তু হরিশ যাবে না। হ্যাঁ, দয়া দেখাতে গিয়ে দায় পড়ে যাই আর কি, চোখের জল দেখে ফের আবার ব্যাধের জালে জড়িয়ে পড়ি। ঠাকুর কি আমায় পরীক্ষা করছেন? শেষ হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ এই স্মরণাগত অনুষ্ঠানে। আপনাদের সৌমিত্র বসু, চিঠি পড়তে বসেছি, দুটো চিঠি পড়ব, ছোট চিঠি তাই দুটোই পড়ি। প্রথম চিঠিটি লিখেছেন দেবব্রত ভৌমিক, পড়া যাক সেই চিঠি। হে মা গঙ্গা পতিত পাবনি, আমি আর কি লিখব তোমাকে নিয়ে, তোমার তুলনা তুমি নিজে। সেই সত্যযুগ থেকে কলিযুগ অব্দি কত অত্যাচার তুমি সহ্য করে চলেছ তার শেষ নেই। আমরা কতভাবে তোমাকে দূষণ করে চলেছি, তোমাতে অবগাহন করে মন ভালো হয়ে যায়। ঋষিকেশে তোমার রূপ দেখলে কত ভালো লাগে। তুমি শিবের জটা থেকে এসেছ, অথচ কত ময়লা তুমি বয়ে চলেছ। তুমি মা, আর মা বলেই তুমি এটা করতে পারো। প্রণাম নিও মা, এর বেশি আর ভাষা আমি জানি না। দেবব্রত ভৌমিক সুভাষগ্রাম থেকে লিখেছেন। গঙ্গা নিয়ে আরেকটি চিঠি পড়ছি, এই চিঠিটি লিখেছেন সুপ্তি বরানগর থেকে। ছোটবেলা থেকেই গঙ্গা স্নান করতে যাওয়া জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমার। বড়দের থেকে শুনে এসেছি গঙ্গা স্নানে জীবন শুদ্ধ হয়, যেমন গ্রহণ দেখে মাঝরাতে গঙ্গা স্নান, পয়লা বৈশাখে গঙ্গা স্নান, শিবরাত্রির দিন বাবা মারা যাবার পর ঘাট কাজে গঙ্গা স্নান, পুজোর জন্য গঙ্গার জল সবসময় বাড়িতে মজুদ করে রাখা, এসব দেখে এসেছি ঠাকুরমার কাছ থেকে। তারপর চাল ডাল খুচরো পয়সা প্যাকেটে মিশিয়ে নিয়ে যেতাম স্নানের পর, পাড়ে যারা বসে থাকতেন তাদের দিতে মজা লাগত। একবার চাল ডালের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছি, পিছন থেকে গরু এসে গুতিয়ে দিয়েছে আমায়, আর সব পড়ে গেছে প্যাকেট থেকে। সে আবার কি কান্না, কাউকে কিছু দিতে পারবো না। শেষে বলতে চাই, নিজেদের শুদ্ধ করার নামে আমরা যে গঙ্গাকে অপরিচ্ছন্ন করছি সেটা বন্ধ করাই যাচ্ছে না। সুপ্তি বরানগর থেকে লিখেছেন, লিখে আবার লিখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সৌমিত্রবাবু, আমার প্রণাম নেবেন। আপনারাও আমার নমস্কার নেবেন। চিঠির পর এবার বাইরে দূরে, আমরা এখন লাদাখে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে টিকসে গুম্ফার পথে চলেছি আমরা, লাদাখের খুব বিখ্যাত গুম্ফা, তার কথা বলছি আপনাদের কদিন ধরে। তো গতকাল যে বলছিলাম, রাস্তার পাশে একটা সরকারি নোটিশ বোর্ড, আর তার পাশেই একটা একেবারে তিব্বতী ধরনের এক চালা, কাঠের তৈরি, সারা গায়ে রং, যেমনটা পাহাড়ি এইসব মন্দিরে বা তোরণে থাকে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু অদ্ভুত লাগে এই রঙের বাহার। না ভাবুন, মাথার উপরে নীল ঝকঝকে আকাশ, চারপাশে ন্যাড়া বা সবুজ রঙের পাহাড়, তার মধ্যে এই যে এই নানান রঙে বোনা গুম্ফা, এত রং তো বৈরাগ্যের প্রতীক হতে পারে না? বৈরাগ্যের রং তো হল গেরুয়া, নয়তো সাদা। আমার কেমন মনে হয় বিরাট আকাশ, বিরাট পাহাড়, এই এই সর্বব্যাপী বিরাটের সামনে দাঁড়িয়ে এইখানকার মানুষ, পাহাড়ের মানুষ প্রাণপণে রঙের মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে প্রমাণ করবার চেষ্টা করে চলেছে। আমি আছি, আমি আছি, আমি এই দেখুন নানান রকম রঙের মধ্যে দিয়ে আমি আছি। শুনছেন শরণাগত বাইরে দূরে 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। বোনা তিব্বতী শৈলীর তোরণের কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে পর্বে।
সেটা কিন্তু এমনি এমনি তিব্বতী শৈলীর কথাটা বিশেষ করে বলা নয়। তিব্বতের পাটোলা প্যালেস বলে একটি বিরাট প্রাসাদ আছে লাসা শহরে। এই পাটোলা প্যালেস ছিল দালাই লামাদের শীত কাটানোর প্রাসাদ। এখন অবশ্য কেউ থাকে টাকে না, পুরোটাই এখন মিউজিয়াম হয়ে গেছে, নানান রকম সব ঐতিহাসিক নিদর্শন দিয়ে ভর্তি সে অপূর্ব সুন্দর এক প্রাসাদ। কিন্তু একটা কথা ভাবুন, রাজপ্রাসাদের অনুকরণে তৈরি হচ্ছে এক বৌদ্ধ গুম্ফা। বুদ্ধদেব সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাসী ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর মহাযান ধর্মমতের মানুষেরা এইভাবেই বৌদ্ধ ধর্মকে রজগুণের ধর্ম করে তুলেছিলেন। যাই হোক, আবার ফিরে আসি আমাদের টিক্সে গুম্ফার কথায়। ওই যে বললাম সরকারি নোটিশ বোর্ড, তারপরেও আর অল্প একটু যেতে হবে আপনাকে, তারপরে বাঁ দিকে দেখতে পাবেন আমাদের গন্তব্যস্থল টিক্সে গুম্ফা, মানে বাইরে থেকে দেখতে পাবেন। আহা কি রূপ তার! নীল আকাশ আর ধূসর পাহাড়ের কোল ঘেঁষে একটা সাদা মন্দির, ঠিক যেন পাহাড় মা কোল পেতে দিয়েছেন সেইখানে ঝুপ করে বসে পড়েছে এই গুম্ফাটি। থপথপে সাদা রঙের ইমারত, বর্ডারগুলো গাঢ় মেরুন রং দিয়ে আঁকা, মন্দিরের চূড়াটিও মেরুন রঙের। না, এ তো শুধু সামনের দিকটুকু, এই সামনে থেকে যা দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকলে বা একটু এপাশে সরে গিয়ে দেখলে বোঝা যাবে গুম্ফাটি অনেকখানি বড়। ওই সাদা আর মেরুন রং দিয়ে তৈরি, তার সঙ্গে আরো নানান রঙের আছে, বলবো সে কথা। তো এইবারে মন্দিরে ঢুকতে হবে সেই একই রকমের তোরণ যা আমরা একটু আগেই দেখে এসেছি। চারটে মেরুন রঙের থামের ওপর সোনা রঙের ছাদ, তার মধ্যে কত যে নকশা, কত যে কারুকার্য। এবার তোরণের তলায় চলে আসুন, ওপর দিকে তাকান, ওপর দিকে তাকান, দেখুন বড় বড় সব ধর্মচক্র আঁকা আছে। সেই ধর্মচক্রের ভেতরে কত রকমের ছবি, চৌকো গোল, কত রকমের সব আঁকা। আমি তো সে সমস্ত ছবির মানে কিছুই বুঝতে পারবো না, মানে বুঝতে পারার কথাই নয়। ঠিক যেমন তরুণের মাথার উপরে কিছু একটা লেখা আছে, সে নিশ্চয়ই তিব্বতী ভাষায়, অন্তত হিন্দি যে নয় সেটা আমি হলফ করে বলতে পারি। যাই হোক, এগিয়ে যাওয়া যাক। হই দেখুন আরো একটি মন্দির, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। না, এর রং সাদা লাল বর্ডার নয় বা মেরুন বর্ডার নয়, সাদা, নিচের তলাটা লাল, তার উপর তলায় হলদে, মন্দিরের চূড়াটাও হলদে। ভারী সুন্দর লাগছে, কিন্তু মনের মধ্যে কেমন একটা পবিত্রতার বোধ তৈরি হয়ে ওঠে। ঢুকলাম ভেতরে, ভেতরে একটা বড় চত্বর, আর সেখানে ছড়ানো রয়েছে আশ্চর্য সব সম্ভার। সেই সম্ভারের কথা বলবার সময় আজকে আর নেই, আজকে শুধু এই কথাটুকু মনে করিয়ে দেবার কথা যে সামনের রবিবারে আপনার চিঠির বিষয় হবে দান। যে বিষয়টি নিয়ে গত রবিবারে আমি দুটো চারটে কথা বলেছি, আপনি আপনার অভিজ্ঞতা থেকে, আপনার উপলব্ধি থেকে, আপনার শোনা কাহিনী থেকে দান নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি পাঠিয়ে দিন। শুক্রবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে যেন আপনার দানের চিঠি পৌঁছে যায়। এবারে বলি আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের যে ফেসবুক সেটি হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো শেষ হল শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, জীবনের প্রতি, বিশালের প্রতি শরণাগত থাকবেন। নমস্কার। যে কোন গান লিখিল প্লাবিয়া।